কাজ হবি না মনে হচ্ছে অবস্থা আর শান্ত কারণ হচ্ছে আমি আপনি ঢোকার আগেই যদি এমন ভাবে মারামারি শুরু হয় তাহলে আমার আপনার দেখলে কিন্তু মারিয়ে বোধহয় আমার আপনার ভাস ফিরে দিবেনি স্যার আপনি ঠিকই কইছেন বউ মারুকার না তাহলে এখন কি করা যায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি আছে শুনেন আমরা কিস্তিওয়ালা না তাহলে আপনি মিয়াটার একটা আত্মীয় হয়ে যাবেন আমি ওই সলডার একটা আত্মীয় হয়ে যাবো আত্মীয় হবো হ্যাঁ তারপরে যদি নলপত করে কিছু আদায় করতে পারি তাহলে উচ্চ মহলে জানাতে পারবো না হলে আপনার চাকরি গেছে আমার চাকরি তো আগেই গেছে আরে আপনাকে আমি এক এক কথা কয়া দিই আপনি কিন্তু কই সালিয়ার লোন দেন বুঝতে পারছেন কথাটা এই সালিয়ার লোন কিন্তু আপনাকে তোলা লাগবে আমি কিন্তু তোলবো না মন্টার মধ্যে কাছে আপনাকে একটা কিল মেরে দিই মারতে পারছি না জুনিয়ার সব বলতাই ঠিক আছে হ্যাঁ চলেন খুব বুদ্ধি আছে আপনার
যার কারণে বলতি আসছে বুঝতে পারছেন তো আচ্ছা ডালিম আপনারা যে স্বাস্থ্য বনের লোন দিলেন সেই লোনের খবর কি স্যার ও লোন তো আমি তুলেই ফেলেছি কিছুক্ষণ আগে যেভাবে লবণ ছাড়া কথা কয়েছেন আমি কেবা করে আপনার সহযোগিতা করব করা যায় না তো না স্যার আমার তার জন্য স্যার আমি সরি কিন্তু আপনি এটা একটু ঝামেলাটা মিটিয়ে দেন আপনি কি সরি কয়েছেন জি স্যার কয়বার কয়েছেন আপনার পাগল হয়েছে আমি লকডাউনে এখন খুব সমস্যায় বয়ে রয়েছি আর কত বৃহস্পতি একদিন কিস্তি আল আসবে তাই নিয়ে আমার সাথে ঝগড়া আপনাকে রাগ হবে কি আমার তো রাগ হচ্ছে কিস্তির কথা শুনে বুঝতে পারছেন তো এই লকডাউনের মধ্যে কেমন করে কিস্তি রায় তাই তো হ্যাঁ তাই হয় নাই ওই জন্য কারণ কিস্তি না হাতে আসলে ছিঁড়ে তো খেয়ে ফেলে তো আপনি ভালো আছেন খালার কি মারেছেন নাকি বাবু রে কবো কি তোমার খালার মাঝে মধ্যে পাইনেট না দিলে হয় না বৈঠ পাইনেট দিতে হয় কিস্তি আপনি দেবেন না নাকি কিস্তির কিস্তি দেবো কিন্তু কিস্তির টাকা আছে নাকি সংসারই তো চলছে না আমি একটা জিনিস হিসাব করলাম বুঝতে পারছেন তো আপনারা যেভাবে মারামারি করতেছেন আমরা যদি আসলে ওইভাবে যদি ডাইরেক্ট যদি আপনার কাছে কিস্তি চাই আপনি কি স্বাভাবিক থাকতেন স্বাভাবিক মানে কলাম এক বেড়েছে ও শুয়ে খাইয়ে ফেলে তবে একটা চাবি চুপি আমি হাতের কাছে পাতা মেয়ে কিস্তি রাখুন আপনি বুঝতে পারতেন যে কি করছি আমি না আসলে এর আগে কি আপনি মার্ডার টার্ডার করতেন নাকি ডাকাতি করতেন মার্ডার যে তাপ চলছে এখন মার্ডার করে উপর কর মার্ডার হয়ে যাচ্ছে আমি নিজেই না শোনেন শোনেন এখন এই তাপের মধ্যে আপনি আর নিজে নিজে তাপ বাড়াবেন না মিয়া ফল ফল মানুষ ওরা হলো বেনা ঝাড় বুঝতে পারেছেন তো ওকে মারলেই কি আর আদর করলেই বা কি ওর কিডিয়া কাইসে কবি এই জন্য সম্মান করবেন আর আপা আপনি ভালো আছেন না একটু বুঝিয়ে যান না মানে বুঝোছি বুঝোছি কথার মধ্যে কিরা মতন হয়ে আছে বারবার ওই যে আপনারা কিস্তির কথা বলছিলেন না যার জন্য তো এবার করে হচ্ছে ডালিম আপনি একটু বোঝা দেন আমার সহকারী মানে আপনার মিসেসের কি হয় জানেন তো একসাথে তোর মনে নাই আসলে কি হয়েছে আপনাকে ওই মন মানসিকতা দেখি আপনার চেহারা দেখি আমরা দুজন খুব ভয় পাই বুঝতে পারছেন তো আসলে আমরা সেই কিস্তিওয়ালা কিস্তি নিতে আসি কিস্তিওয়ালা আপনাকে একটা কথা কই আপনি ফার্স্ট বলতে গেলেন কে আমরা কিস্তি লোক হ্যাঁ প্রথম তো ভালোই ছিল আসলে শোনেন এই কিস্তি আপনাকে আদায় করা লাগবে স্যার আমি পারবো না আমার চাকরি চলে গেলো আমি এই লোকের কাছে এই ঢাকায় আমার চাকরি ছেড়ে দেবো দরকার হয় মানুষ না কিস্তি আমি আদায় করতে পারবো না ওরে
দরকার হলে গরম গরম হয়েছে তাহা দেব ওরে ওর নামে যে কোয়ার্টিক ডাকাতি মামলা আছে কিছু বদল নাই চলে ওরে বাবা রে বুঝতে পারিস ওই সোনার মহিলা আমার সাফ করে জামা খাই দিয়েছে ওর মাথায় পোকা ঠিকে গিয়েছে আমার গায়ে সাফ করে জামা যাই দেখেছে ওর মাথায় পোকা ঠিক আছে আমি মার সাথে প্রেম করি আমি মার সাথে প্রেম করি আমার সন্দেহ করো সন্দেহ করো হ্যাঁ দাঁড়া নে জীবনে সন্দেহ করবি তুই হ্যাঁ সন্দেহ করবি সাপ করা জামা দেখলেই সন্দেহ চলে আসে হ্যাঁ আর কিস্তির কথা কও হ্যাঁ এখন লকডাউন চলছে লকডাউন তো লকডাউন কোনো ইয়ে হবে না কোনো কিস্তি হবে না আর সব কিছু লকডাউন হয়ে যাবে আর কিস্তি কাটবা কি লকডাউন সময় কোনো কিস্তি চলবে না কোনো কিচ্ছু চলবে না সব স্টপ